اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত জাহাঙ্গীর ভাই ইতালি থেকে আপনি প্রশ্ন করেছেন যে আপনার ওয়াইফ উনি স্বর্ণ রয়েছে এবং উনি প্রতি বছরই জাকাত দেয় স্বর্ণের, কিন্তু উনি প্রায় স্বপ্ন দেখে যে স্বর্ণ স্বপ্নে চুরি হয়ে যাচ্ছে এবং সেগুলো হারা তারপর পায়, এভাবে স্বপ্ন উনি ঘন ঘন স্বপ্ন দেখেন আর কি স্বপ্নে। তো এক নম্বর হচ্ছে যে আলহামদুলিল্লাহ যখন স্বর্ণের উনি জাকাত দিচ্ছে কাজে ভয়ের কোনো কারণ নেই। দুই নম্বর হচ্ছে যখন উনি স্বপ্ন দেখবেন এই ধরনের স্বপ্ন দেখার পরে বলবেন না, তিনি স্বপ্ন দেখার পরে ঘুমের থেকে যখন উঠবেন তখন বাম দিকে থুথু ফেলবেন আর কাউকে বলবেন না যে স্বপ্নটা দেখতেছেন, এই ধরনের কোনো বলবেন না। আর স্বপ্নের উপর নির্ভর করা যাবে না। স্বপ্নটা তিন প্রকারের হয়, একটা হচ্ছে মানুষ আল্লাহ তারা ভালো স্বপ্ন দেখায় মানুষকে, সেটা ভালো মানুষকে বলা এবং সেটার যে তাবির হবে সেটা ভালো হবে। আর একটা হচ্ছে মানুষ যে শয়তানে মানুষকে স্বপ্ন দেখায় মানুষকে ভয় দেখানোর জন্য, কাজে এটা এটার থেকে এটার ক্ষতির থেকে রক্ষা করার জন্যই বলা হয়েছে যে স্বপ্ন এই ধরনের কোনো ভয় ভীতি ধরনের স্বপ্ন দেখলে বলতে নেই কাউকে, সেটা ডান দিকে বাম দিকে থুতু ফেলে দেওয়া এবং উজু করে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করা, তখন আর কোনো ভয় হবে না, কোনো ক্ষতি হবে না। তিন নম্বর হচ্ছে মানুষজন সবসময় চিন্তা করে অনেক কিছু নিয়ে, মানে মানুষ যে সারা জীবনযাত্রার ক্ষেত্রে যে কর্ম নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকে বা যে বিষয়টা চিন্তা করে, তাহলে এই স্বপ্নটা মানুষ দেখে আর কি। হয়তো আপনার স্ত্রী উনি হয়তো স্বর্ণ নিয়ে বেশি চিন্তা করেন বা স্বর্ণটা স্বর্ণকে বেশি ভালোবাসেন, দুনিয়ায় স্বর্ণকে বা স্বর্ণ যদি হারায় যায় কী হয়েছে, স্বর্ণ যদি মানুষ নিয়ে যাক অসুবিধা নেই, স্বর্ণ যদি দুনিয়াগুলো আসতে দুনিয়ার মানুষের জীবন চলে যায়, মানুষের সম্পত্তি কত মানুষের তুফানের মাধ্যমে তাদের ফসলাদি নষ্ট হয়ে যায়, তারপরে মানুষের জীবন চলে যায়, মানুষের অসুস্থ হয়, কত ধরনের ক্ষতিগুলো সব পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। কাজেই দুনিয়া নিয়ে কোনো চিন্তা যেন না করা হয়, যেন স্বর্ণ তো স্বর্ণ, এটা একটা ক্ষণস্থায়ী জিনিস, এটা থাকুক আর না থাকুক কোনো আসা যায় না, এটাকে এত গুরুত্ব না দেওয়া আর কি। যদি গুরুত্ব মানুষজন দুনিয়ার কোনো কিছু গুরুত্ব দেয় তখন সেটা শয়তানে তাকে ভয় দেখায় এবং এই মানুষ তখন পেরেশান হয়। এই জন্য সবসময় জিকির করা, আল্লাহর বেশি করে জিকির করতে হবে আল্লাহর, আর আল্লাহর উপর ভরসা করতে হবে। কাজেই কোনো ধরনের ক্ষতি করার ক্ষতি আল্লাহর আদেশ ছাড়া কেউ ক্ষতি করতে পারে না, আর আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারোর উপকারও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলমিন যদি কারোর ক্ষতি করতে চান তো এই ক্ষতি থেকে কেউ রক্ষা করতে পারে না, আবার আল্লাহ রাব্বুল আলমিন কারোর যদি কল্যাণ চান তাহলে এই কল্যাণ থেকে কেউ বাধা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পবিত্র কোরআন সূরা ইউনুসের মধ্যে বলেছেন 106 নম্বর আয়াত, ওয়াইয়ামসিসক আল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ু ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলি। আল্লাহ তাআলা বলতেছেন তোমার তো আল্লাহ তাআলা যদি তোমার কোনো কল্যাণ করতে চায় তাহলে এটা কেউ ঠেকাইতে পারবে না, আল্লাহ তাআলা যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে এই ক্ষতি থেকে কেউ বাঁচাইতে পারবে না। কাজেই সবসময় অমাইয়ে তাওয়াক্কাল আলা আল্লাহ ফা হুয়া হাসবুহ, সূরা তালাকের 3 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহ পরে ভরসা করবে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। কাজেই স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলা তো এগুলা হচ্ছে একদম নিম্ন মানের জিনিস, যেগুলো দুনিয়ার ক্ষণস্থায়ী, এগুলোর মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, শয়তানে মানুষকে প্রলোভন দেখায়। কাজে এগুলো কোনো বিষয় না, আল্লাহ পরে ভরসা করতে হবে, জিকির আজকাল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জাকাত দেওয়াটা এটা একটা ইসলামের 5টা স্তম্ভের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, জাকাত দেওয়াটা জাকাত দেবো। এবার যদি 100 বার স্বপ্ন দেখে কোনো অসুবিধা নেই, যখন স্বপ্ন দেখবে সেটাকে গুরুত্ব দেওয়া যাবে না এবং বাম দিকে থুতু ফেলতে হবে, এবং স্বর্ণ নিয়ে কোনো চিন্তাই করা যাবে না, স্বর্ণ টাকা পয়সা বাড়ি ঘর এগুলো নিয়ে কোনো, এগুলো সবই ক্ষণস্থায়ী, কারণ জীবনটাই আমাদের ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে আমরা মারা যাবো, দুনিয়া থেকে চলে যাবো, কিন্তু মূল কথা হচ্ছে আল্লাহকে আমি কতটুকু সন্তুষ্ট রাখলাম, আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ নিষেধ পালন করলাম কিনা, এবং আমার ইমান সহকারে আমি মারা যাই মরতে পারি কিনা, এটা আমাদের মূল সবসময় চিন্তা করা দরকার, যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করেন, আমরা যেন মৃত্যুর পর কবরের আজাব থেকে আমরা রক্ষা পাই। এই জন্য নামাজের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে নামাজের মধ্যে 4টা জিনিস থেকে আশ্রয় চাও, আল্লাহ মিন আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আমাদেরকে রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা যেন আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে কবরের আজাব থেকে,
এবং জীবনের জীবনের অনেক ধরনের ফিতনা আছে, এগুলার থেকে যেন আমরা আল্লাহ কাছে আশ্রয় চাই। যে ফিতনার মধ্যে এটাও একটা আছে, মানুষ পেরেশান হওয়া, টাকা পয়সা নিয়ে, স্বর্ণ নিয়ে, এগুলো নিয়ে। কাজে এগুলো নিয়ে কোনো পেরেশান হওয়ার কোনো কারণ নাই। যখন শয়তান দেখবে যে আমি কোনো পেরেশান হচ্ছি না, তখন শয়তান স্বপ্ন দেখাবে না, ভয় পাবে না, আর দেখাইলেও কোনো গুরুত্ব দেওয়ার দরকার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলমীর কাছে আল্লাহর উপর ভরসা করলে শয়তানে এবং পৃথিবীর কোনো মানুষ কারো কোনো ক্ষতি করতে পারে না। তো দোয়া করি আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে সর্বদা আল্লাহর উপরে ভরসা করার তৌফিক দান করুক এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। এবং আমরা যখন ভালো স্বপ্ন দেখবো মানুষকে বলবো, আর যদি কোনো কোনো খারাপ স্বপ্ন দেখি সেটা আমরা কাউকে বলবো না, এবং আল্লাহর উপরে সবসময় ভরসা করবো। তখন আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে সমস্ত দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ দান করবেন, আর অকল্যাণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই ঈমান নিয়ে আমাদের থাকা দরকার। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।